mengasosiasikan pemain politik. Ibar, kalau kini anda semua ini, kini ada manusia betul ini, itu masa development kor, itu masa nanti. Dolar siapa boleh ni lah. Kini ada manusia betul ini, itu masa nanti. Kalau ada manusia mind ini, sahaja cinta orang boleh. Yang biasa orang. Ibar sahaja cinta orang dalam mood ini, 10% positif cinta orang. Al bagi 90% lagi ini, negatif, malah virus. Hello, mudah 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 cinta macam. বাকি ম্যাক্সিমাম যে ভাইরাস আর ওই 10% পজিটিভটাও লাস্ট থাকে 2 ঘন্টা 2 থেকে 4 ঘন্টা আজকে দিনে 4 ঘন্টা দিনে এসেছে আজকে দিনে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে বাকিটা বাদ বাকি থাকে আমার নেগেটিভ আমার নেগেটিভ চিন্তা তাহলে কেনই একটা মানুষের মধ্যে কিছু পার্সেন্ট ডেভেলপমেন্ট করে অ্যাসোসিয়েশনটা পার্মানেন্ট ডেভেলপমেন্ট করে হ্যালো বুঝতে পারছেন না ভাই হ্যালো বুঝতে পারছেন না ঠিক আছে তাহলে অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট জিনিস এবার অ্যাসোসিয়েশনের দুটো ভাগ আছে একটা হলো বাইরের মার্কেট অ্যাসোসিয়েশন আর একটা হলো স্মল রিটেইল অ্যাসোসিয়েশন হ্যালো শোনা যাচ্ছে ওকে ইয়েস হ্যালো সাউন্ড ক্লিয়ার ওকে শোনা যাচ্ছে ইয়েস ওকে আসি সবাই ইয়েস তো দুটো অ্যাসোসিয়েশন আছে একটা হলো বাইরের মার্কেট আদার্স অ্যাসোসিয়েশন মানে আদার্স বাইরের মার্কেট অ্যাসোসিয়েশন আর একটা হলো স্মল রিটেইল অ্যাসোসিয়েশন আমাকে বুঝতে হবে এই দুটো অ্যাসোসিয়েশনের মধ্যে ডিফারেন্স কি আছে আজকে বাইরের মার্কেট অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটি কেমন বা বাইরের মার্কেট একটা অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েশন কেমন হয় একটা মানুষ কেমন আচার আচরণ ব্যবহার কেমন আগে বুঝতে হবে এই যে পুজো কেন সামনে পুজোকে বাইরের মার্কেট অ্যাসোসিয়েশন কেমন আজকে আমি গিয়ে বলছি আমার মনে আছে যখন আমি বারাসাতে ফিট করেছিলাম বারাসাত রুমে আমার মনে আছে বারাসাতে যখন বিজনেস করেছিলাম লকডাউনের পরে ফার্স্ট টাইম আমি দেখি একদিন রাত্রিবেলা আমার ঘুরতে রয়েছি কয়েকজন মেয়ে ওখানে গিয়ে দেখি একটা মেয়ে সিগারেট খাচ্ছে মেয়ে একটা না অনেকগুলো তো আমরা দেখি অবাক আমি একটা মেয়ে বলে সিগারেট খাচ্ছে তো ব্যাপার গুলো ফিল করলাম না মনে ওরা আমার কাছে ফার্স্ট টাইম একটা মেয়ে সিগারেট খাচ্ছে ফার্স্ট টাইম চোখে বললাম তাহলে কি মনে হয় আজকে ওই মেয়েটা কি মনে হয় পাঁচ বছর বাড়িতে কোনো শিক্ষা দিয়েছে হ্যালো রেসপন্সটা আছে বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছে তোর বাবা মা ওকে শিখিয়েছে যে সিগারেট কিভাবে খেতে হয় আজকে একটা ছেলেকে দেখি মাল দিয়ে পড়ে থাকে বাংলা দিয়ে কি মনে আজকে ওই ছেলেটা বাবা মাকে শিখিয়েছে মাল খেতে ওই ছেলেটা বাবা মাকে গাল গাল শিখিয়েছে কিন্তু কথা না বললাম বাজে কি শিখিয়েছে তো মারে কথা না বললাম আজকে বাজে একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন থাকে কেন এই জিনিসগুলো শিখছে কি করে এই শিক্ষাটা পেয়েছে বিকজ অফ বাইরের মার্কেট অ্যাসোসিয়েশন দিয়ে হ্যালো ইয়েস বাবা আমি ইয়েস বলবো তার একটা মেয়ে ওই সিগারেট খাচ্ছে এই জিনিসগুলো কি মনে কেন খাচ্ছে গ্রামের মেয়েরা কিন্তু এরকম টাইপের না যে যাই হোক না কেন গ্রামের মেয়েরা সিগারেট খায় আমি ইয়েস বলবো কিন্তু কেন খাচ্ছে কোথাও না কোথাও মডার্ন যুগ মডার্ন আমি ইয়েস বলবো কোথাও না কোথাও মডার্ন মডার্ন হতে হবে হ্যাঁ মডার্ন হতে হবে কেন কারণ ফ্যাশন এটা মার্কেটের ফ্যাশন হ্যালো কোথাও বুঝতে পারছি না বাচ্চা তারা ছেলে খাচ্ছে ফ্যাশন দেখাচ্ছে সিগারেট খেয়ে বড় হচ্ছে ফ্যাশন দেখাচ্ছে বাট স্মার্ট রিল এমন একটা চিন্তা যেখানে একটা মানুষকে এটা দেখতে পাবে না কোনো অ্যাসোসিয়েট দেখে যে হাঁকে বুকে বসে অগ্নিবাদ পানিবাদ করছে হ্যালো বুঝতে পারছি না বাচ্চা তাহলে স্মার্ট রিল এমন একটা চিন্তা যেখানে যদিও একটা ছেলে নেশাও করতো বাজে কোনো অ্যাসোসিয়েশন থাকতো প্রথম ডিফারেন্স আছে এডুকেশন দেখবে একটা বাইরের মার্কেট অ্যাসোসিয়েট মানে অ্যাসোসিয়েশন কেমন হয় সেই সেখানকার ছেলেমেয়েরা কেমন হয় ছেলেমেয়েরা পড়াশুনো নিয়ে অহংকার করে অহংকার হ্যালো আমার কথা শোনা যাচ্ছে পড়াশুনো নিয়ে অহংকার হ্যাঁ বিশেষ করে রাজ্যের মধ্যে আমার ছেলে এতদূর পড়াশুনো করেছে আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট বিটেক কমপ্লিট এমটেক কমপ্লিট আর এই যে পড়াশুনো করে কোথাও না কোথাও অহংকার তৈরি করেছে হ্যালো কি বলো বুঝতে পারছি তাহলে বাইরের মার্কেটে একটা শিক্ষা যেই শিক্ষা এডুকেশন যে এডুকেশনটা
টাকাও কেনা যায়, সেটাকে ডিগ্রি বলে। আর কোথাও উদ্ধার ছিল না ছিল, কিন্তু স্মার্ট মেনুর একটা অ্যাসোসিয়েশন যেখানে প্রতিনিয়ত আমাদের এই শিক্ষাগুলো দেয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আজকে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আজকে কি করলে তুমি বড় জায়গায় যাবে, কি করলে তোমার বিজনেসটা আরো ভালো হবে, স্মার্ট মেনুর এই এডুকেশনটা প্রত্যেকটা টাইম দেয়। আমি এই শোনো, আমি এই শোনো, তাহলে আজকে বুঝতে হবে, আজকে এডুকেশন অনেক আছে, আজকে পড়াশোনা নিয়ে প্রথম কোথাও অহংকার আছে। কিসের আমি দেখেছি, মানে বিশেষ করে আমাদের গার্জেনরা কি শেখায়, অনেক গার্জেন আছে, আমি সবাই গার্জেনের কথা বলছি না, আমাদেরকে একটাই জিনিস শিক্ষা দেয় যে তুই যখন পড়াশোনা করেছিস তুই কাউকে দেখাবি না, কি বলে কি বলে না, তুই কাউকে দেখাবি না, নিজে পড়েছিস নিজের দ্বারায় কাউকে দেখাবি না, কাউকে বোঝাবি না, কাউকে দেখাবি না, সবাই একটাই জিনিস শিক্ষা দেয় কি নিজেরটাই বোঝো। সবাই একটাই জিনিস বোঝায় নিজেরটাই বোঝো। আর স্মার্ট মেনু শিক্ষাটা দেয় যে নিজে বিজনেসটা করেছো আর দশটা মানুষকে সেটাও কি করে তুমি স্টেজে আসতে পারবে। আমি শোনো, আমি বুঝতে হবে আজকে স্মার্ট মেনু এডুকেশন বলে ডিফারেন্স কি, শুধুমাত্র ট্রেনিং নিলাম এটা না, এডুকেশন একটা বিশাল বড় একটা সাবজেক্ট, শুধুমাত্র আজকে কম্পিউটার শিখলাম এটা একটা এডুকেশন করে না। আজকে যে এডুকেশনের বাইরের মার্কেটে কি হচ্ছে, এখন এডুকেশন নিয়ে কি হচ্ছে, সুসাইড করছে, অনেকে বলে গার্জেনের সাথে কথা বলতে গেলে ভয় পায়, আরে গার্জেনকে বোঝাও, অনেকে গার্জেন বলে যে আমার ছেলে ওখানে ফিউচার হবে, আমার ছেলে ফিউচার হবে, তখন তুমি ওই গার্জেনটাকে বুক ঢুকে বলো কাকু 100% আপনার ছেলে ফিউচার হবে, কারণ আপনার ছেলে যেই জায়গাতে আছে সেই জায়গাতে শেখা হচ্ছে যে আজকে অ্যাকচুয়াল লাইফে বাঁচতে গেলে কি করতে হবে, অ্যাকচুয়াল লাইফে এডুকেশন কেন ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল লাইফে হেলথ কেন ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল লাইফে প্রচুর ছেলে মেয়ে আছে কি আজকে প্রচুর কৃষক আছে চাষবাস করে নিজের ফ্যামিলি চালাতে পারছে না, অ্যাকচুয়ালি কি করলে আজকে চাষবাসটা ভালো হবে, সেই শিক্ষাটা এখান থেকে পাচ্ছে আপনার ছেলে 100% এখান থেকে ফিউচারটা করতে পারবে। আমি ইয়েস করবো, শুধুমাত্র আজকে আজকে শিক্ষা নিয়ে অহংকার তৈরি করলাম, হ্যালো অহংকারী তৈরি হচ্ছে, আর আজকে স্মার্ট বলে শিক্ষা দেয় যে কি করে একটা মানুষকে রিলে বলছি। আমি অনেক সময় দেখি, একবার আমার মনে আছে, একবার মনে আছে যখন আমি আগের বছর দুর্গাপূজার কথা মনে পড়ছে, একসাথে আমরা আইনক্সে মুভি দেখতে গেছিলাম, আইনক্সে মুভি দেখতে গেছিলাম একসাথে আমরা, তখন তার আগের বছর, আগের বছর তার আগের বছর, তো যাই হোক ওখানে সিনিয়ররা কয়েকজন আমরা সিনিয়ররা মিলে একসাথে মুভি দেখতে গেছিলাম, হয়তো ওইখানে হয়তো অনেকে বসে থাকতে পারে, তো মুভি দেখতে গিয়ে একটা জিনিস শিখেছিলাম, ওখানে রাকেশ দাও ছিল, ওখানে দেখবে ওখানে কেসি ছোট ছোট চিকেনের বক্স পাওয়া যেত, চিকেন হ্যাঁ কি না, তো দেখলাম ওখানে যতজন ছিল হয়তো কেউ না কেউ একজন হয়তো এক্সট্রা বেশি নিয়ে নিয়েছে, হয়তো কোনোভাবে নিয়ে নিয়েছে, তখন যেহেতু আমাকে সার্ভ করে দিয়েছিল আমি সার্ভ করে দিলাম সবাইকে, লাস্টে গিয়ে রাকেশ দা জিজ্ঞাসা করছে ভাই তোমার কোথায়, আমি আমরা ঠিক ম্যানেজ করে নেবো এখান থেকে, আমার দিকে সিনিয়র ছিল আমাদের ওখানে ম্যানেজ করে নেবো, তখন দেখলাম রাকেশ দা যেই খাবারটা খাচ্ছিল শুরু করেছে নাকি একটা সবে, দেখলাম রাকেশ দা আমাকে দিয়ে দিল, রাকেশ দা দেখলাম আমাকে দিয়ে দিল, বলছে দাদা তুমি যাবে না, বলছে আমি ম্যানেজ করে নেবো। স্মার্ট মেনু এই শিক্ষাটা দেয় যে নিজে না কেউ অপরকে খাওয়া শিক্ষা দেয়। আমি এই জন্য আমি বুঝতে হবে এডুকেশনের ইম্পর্টেন্ট, বাইরের মার্কেটে ডিগ্রি নিলাম টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আমি টাকা দিলেও সার্টিফিকেট পেয়ে যাবো, কিন্তু আজকে মানুষ টাকা দিয়ে সাকসেস পাবে না, হ্যালো কথাগুলো বোঝা যাচ্ছে, এবার শুধু এডুকেশনের অ্যাসোসিয়েশন না, এবার যদি বলা যায় থিঙ্কিং চিন্তা ভাবনা, বলছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, বলছে নেক্সট যে জিনিসটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনের, সেটা কি থিঙ্কিং চিন্তা ভাবনা, হ্যালো শুনতে পাচ্ছি আওয়াজ আসছে, চিন্তা ভাবনা, এবার চিন্তা ভাবনা মানে কোন চিন্তা ভাবনা কোন থিঙ্কিং লেভেল,
বাইরের মাঠে একটা ছেলেমেয়ের চিন্তা আমরা কেমন থাকে, যখন দেখবে পাড়ার বন্ধু বান্ধবদের সাথে তুমি বসবে, বসে তুমি কাউকে হয়তো বলছো ভাই আমি না ক্রিকেট প্রফেশনে যাবো, তোমাকে তোমার বন্ধু বান্ধব চাল চালি করতে শুরু করে দেবে, ও তুমি বিরাট কোহলি হবি, আরে বিয়ে শোন না হ্যাঁ কি না, তুমি যখন বলছো যে আমি সিঙ্গিং প্রফেশনে যাবো, ও তুই অরিজিৎ সিং হবি, তুই গানে গোলা করতে পারিস, তোমার কোথাও রিলেট করে হ্যাঁ কি না বিয়ে শোন, কেউ যদি বলে আমি বড় বিজনেসম্যান হতে চাই, বড় বিজনেস করতে চাই, তখন কোথাও কোথাও ওখান থেকে তোমাকে পাশ থেকে ঠেস মেরে একটা কথা বলবে, ও তুই আম্বানি হবি আম্বানি শুনেছিলাম যখন বিকাশের একটা মিটিং হয়েছিল, বিকাশের আজকে মানুষটা কেন এত বড় বলছিলাম, কেন আজকে মারিউলকে কিং বলা যায়, কিং অফ মারিউল কেন বলে মানুষটাকে, যখন ওই মানুষটার কোথাও কোথাও বড় বড় টপ টপ সিনিয়রদের মিটিং হয়েছিল, ওখানে বড় বড় তাবড় তাবড় সিনিয়রকে কোচিং করা হয়, কি কোচিং, বলছে এই বছর আপনার টার্গেট কি আছে, সবাই অ্যান্সার দিয়েছিল ইম্পেরিয়াল কিং, সবাই নিজেরটা বলেছিল এই বছর আমার টার্গেট ইম্পেরিয়াল কিং, কেউ ক্রাউন কেউ প্রিন্স, সবাই সরকার মতো করে টার্গেট দিয়েছিল, কিন্তু ওই সময়কে যখন বিকাশ দাকে কোশ্চেন করা হয় আপনার কি টার্গেট আছে, তখন বিকাশ দা একটা অ্যান্সার দেয় আমার টিম থেকে 100 টা ডায়মন্ড বের করার টার্গেট আছে, তাহলে ক্লিয়ার বিভাগ এই জন্য আজকে মানুষটাকে কিং বলা যায়, বলেছে আমার টিম থেকে 100 টা ডায়মন্ড বের করো, কেন মানুষটার চিন্তা আপনার নিজের না, মানুষটার চিন্তা আপনার অপরকে নিয়ে, হ্যালো ইয়েস অর নো, এই জন্য আজকে মানুষটাকে এত বড় পজিশন দেখি আমার, তাহলে চিন্তা ভাবনা বাইরের মাঠের চিন্তা ভাবনা কেমন, তোমাকে নিগ্লেক্ট করে পেছনে পা ধরে টানবে, কেউ তোমার হাত ধরে টানবে না, খালি ইয়েস অর নো, হাত ধরার মতো মানুষ পাবে না বাইরের মাঠে, পাঁচ মাস বেরোর অ্যাসোসিয়েটার যে মানুষকে জয়েন করে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের কাছে এই শিক্ষাটা চলে যায়, এই চিন্তাভাবনাটা চলে আসে যে আমি যখন বড় জায়গা গেছি ওকেও বড় জায়গায় নিয়ে আসবো, তাই হাতটা ধরে তুলে নিয়ে চলে আসে, খালি ইয়েস অর নো, ঘুরতে গেছে রকে বসে আড্ডা মারছে, আর আজকে মহাজন প্রধান কোথাও আমরা প্রধান কোথাও আজকে টিম নিয়ে চলে এসেছি, কেন চলে এসেছি, বিভিন্ন সময় অ্যাসোসিয়েশন সবাই যাচ্ছে আমি চলে গেলাম, একটা বিশাল বড় টপিক আছে, এটা আমি 1 ঘন্টার কমিউনিকেশন আমি ক্লিয়ার করতে পারবো না, এভরিথিং ইজ অ্যাটিটিউড, এভরিথিং ইজ অ্যাটিটিউড।